আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি নতুন আরেকটি জুসের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ আমি আপনাদেরকে মাল্টা দিয়ে খুবই মজার একটি জুস তৈরি করে দেখাবো। আর এই গরমে কিন্তু এরকম একটু জুস হলে কিন্তু আমাদের আর কিছুই লাগে না, খুব ভালো লাগে খেতে। তো চলুন তাহলে দেখি আমি এটা কিভাবে তৈরি করে নেব। তো প্রথমে এখানে আমি দুইটি মাল্টা নিয়ে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে মাল্টা থেকে খোসাটা ছাড়িয়ে নেব, আর আমি এটা কিভাবে ছাড়িয়ে নেব সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখুন, এভাবে করে যদি আপনারা খোসাটা ছাড়িয়ে নেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা খুব সুন্দরভাবে মাল্টা থেকে খোসা ছাড়াতে পারবেন। তো দেখুন, আমি এভাবে করে খুব সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এটা বলার কিছু নেই, দেখেই আপনাদেরকে বুঝে নিতে হবে যে আমি কীভাবে এটা করছি। তো দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু খোসাটা ছাড়ানো হয়ে গেছে, দেখুন, খুবই অল্প সময়ে। তো আমি এভাবে করে ও এই মালটাটাও আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো এটাকেও আমি সেমভাবেই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এটাকে আমি এভাবে খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিলাম। এখন আমি খুব সুন্দরভাবে এটাকে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটাকে কেটে নিচ্ছি। তো এইভাবে করে আমি দুইটা মালটাই খুব সুন্দরভাবে কেটে নেব। আর কেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটি বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে সবগুলা মালটাই আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম 1/3 কাপের মতো, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন। আর দিয়ে দেবো এখানে একটু বিট লবণ। আর বিট লবণ দেওয়ার পর আমি একটু আমার পছন্দ মতো আমি একটু লবণও এখানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি এখন এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি, আমি একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নিব। তো আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নাই, তবে আমি অল্প একটু পানি ইউজ করব। তো অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি দিব না, বেশি পানি দিলে মালটার স্বাদটা একদম ভালো লাগে না। তো এখানে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড করা হচ্ছে। তো এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো একটা এখন এটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে আমি ছেঁকে নিব। তো আস্তে আস্তে করে একটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি, ছেঁকে আপনাদের জন্য এটা আমি পরিবেশন করে নিয়ে আসব। তো এটা ছাঁকা হয়ে গেছে আর আপনাদের জন্য একটু পরিবেশন করে নিয়ে আসলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে জুসটা। তো এইভাবে করে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, খুবই অল্প সময়ে কিন্তু একদম ফ্রেশ একটা জুস তৈরি করে ফেলা যায়। আর এটা কিন্তু সবাই খেতে পারে, ছোট বড় সবাই, কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।